একেই বলেছেন কপাল টিটেন লিগে 20 কোটিতে তামিমকে দলে ভেড়ালেন দিল্লি বোলার্স বিস্তারিত জানতে ভিডিওটি না কেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গেল কয়েক মাস ধরে বাংলাদেশ ক্রিকেটে আলোচিত নাম তামিম ইকবাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন হুট করে অবসর নেন তামিম আর তারপরেই এক প্রকার চাপ দিয়ে কেড়ে নেওয়া হয় অধিনায়কত্ব তবে বিশেষ করে তামিমকে নিয়ে বেশি করে জল ঘোলা হয় বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিয়ে আর এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি ভক্ত সমর্থকরা তবে তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে কেন রাখা হয়নি তা নিয়ে এখনও খোলাসা করেননি পাপন তামিম বিশ্বকাপে খেলতে না পারলেও এবার আবুধাবি থেকে সুখবর পেলেন তামিম এবার আবুধাবি টি-10 লিগের প্লেয়ার ড্রাফটে ক্রিকেট বিশ্বের বিভিন্ন দেশ থেকে 782 জন খেলোয়াড় রয়েছেন যার মধ্যে বাংলাদেশের তামিম ইকবাল রয়েছেন